দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি দুই থেকে আড়াই মাস, এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে ঢাকা সফর করছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। শনিবার থেকে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সফরের পঞ্চম দিনে দলটির প্রতিনিধিরা সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে। প্রথমে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় তারা জানতে চান দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান তাদেরকে নিশ্চিত করা হয়েছে দেশে বর্তমানে সহিংসতা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ বিরাজ করছে। আগামী নির্বাচনে অতীতের মতো সহিংসতার কোনো আশঙ্কা নেই। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সরকার তৎপর থাকবে বলেও জানান মন্ত্রী। আমাদের কাছে শুধু জানতে চেয়েছে যে আমরা এই ইলেকশনটা কন্ডাক্ট করতে পারবো কিনা, সেই সক্ষমতা আমাদের আছে কিনা সেইটি ওনারা জিজ্ঞাসা করেছিলেন। সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত বলে দিয়েছি যে আমাদের অভিজ্ঞতা রয়েছে এবং আমাদের ওয়েল ট্রেইনড এবং ডিসিপ্লিন ফোর্স রয়েছে। এরপর মার্কিন পর্যবেক্ষকরা বৈঠক করেন আইনমন্ত্রীর সঙ্গে। এ সময় অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চান মার্কিন পর্যবেক্ষকরা। আইনমন্ত্রী জানান নির্বাচনে কোনো রাজনৈতিক দলের অংশ নেওয়ার বিষয়টি তাদের নিজস্ব বিষয়, তবে সরকার সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। ওনারা জিজ্ঞেস করেছেন একটা কথাই যে এরকম আশঙ্কা করা হচ্ছে কিনা যে কেউ আসবে নির্বাচনে, কে আসবে কে আর না। আমি বলেছি সরকার চায় যে সকল দল নির্বাচনে আসুক, কিন্তু কে নির্বাচনে আসবে কে নির্বাচনে আসবে না সেটা সেই দলের সিদ্ধান্ত। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করার বিষয়েও পর্যবেক্ষক দলটি জানতে চায় বলে জানান আইনমন্ত্রী। যে এই সরকার প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা।